স্বেচ্ছাসেবক দলের নেতা মকবুল আহমদকে হত্যা, অসংখ্য নেতা কর্মীকে মারাত্মকভাবে জখম করা এবং অফিসের ভিতর ঢুকে চেয়ারপারসন, মহাসচিব সহ নেতাদের ও দল ও অঙ্গসংগঠনের অফিস কক্ষ ভেঙে তছনছ করা, কম্পিউটার, ল্যাপটপ, নগদ অর্থসহ বিভিন্ন দ্রব্য লুট, ভাঙচুর, মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুরাল ও সিসি ক্যামেরা সহ আসবাবপত্র বিনষ্ট করা এবং এসব অপকর্মকে যুক্তিসঙ্গত প্রমাণের অপচেষ্টায় মিডিয়ার সামনেই ব্যাগে করে ককটেল বহন করে অফিসের বিভিন্ন কক্ষে রেখে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করা, দলের মহাসচিবকে তার অফিসে ঢুকতে বাধা দিয়ে অফিসের সামনে তাকে ঘেরাও করে রাখা, এসব কিছুই আপনারা ও দেশবাসী প্রত্যক্ষ করেছেন। যে কোনো সভ্য দেশে এসব ঘটনা শুধু অপ্রত্যাশিত ও অনুভূত নয়, এমন বর্বরতা ও ষড়যন্ত্রমূলক নিষ্ঠুরতা তীব্রভাবে নিন্দনীয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ঘটনার পরের দিন পুলিশ বাদী হয়ে যে চারটি মামলা রুজু করেছেন তার মধ্যে শুধু পল্টন থানায় করা 10 নম্বর মামলায় 7 ডিসেম্বর 2022 বিএনপি কেন্দ্রীয় কার্যালয় আশেপাশে থেকে গ্রেপ্তারকৃত কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, সাবেক এমপি খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী হিনি, এ বি এম মোশারফ হোসেন, সেলিম রেজা হাবিব, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মোস্তাফিজুর রহমান বাবুল, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, সেলিমুজ্জামান সেলিম, শাহ মোহাম্মদ নাসারুল হক, রফিকুল ইসলাম মাহাতাব, আবুল কালাম আজাদ, হারুনুর রশিদ, মুস্তাক মিয়া, আব্দুল খালেক ও খন্দকার আবু আশফাক সহ 455 জন নারী ও পুরুষ নেতাকে গ্রেপ্তারকৃত আসামি উল্লেখ করে এবং আরও 1,500 থেকে 2,000 জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে 7 জন নারী কর্মীও রয়েছে। অন্য 3টি মামলায় গ্রেপ্তারকৃত ও অজ্ঞাত আসামি মিলিয়ে 7 ডিসেম্বর ঘটনায় বিএনপি অঙ্গসংগঠন সমূহের কয়েক হাজার নেতাকর্মীকে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন থেকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। এর আগে দলের অন্যতম সম্পাদক কামরুজ্জামান রতন এবং 3 ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশ থেকে জনসমাবেশ থেকে ফেরার পথে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, অন্যতম কেন্দ্রীয় নেতা টুকু ও অন্যতম কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়ন সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। 8 ডিসেম্বর সকালে দলের মহাসচিব কেন্দ্রীয় কার্যালয়ে নিজ অফিসে যেতে চাইলে নাইটিঙ্গল মোড়ে তাকে অন্যায়ভাবে বাধা দেওয়া হয়। ওই দিনই দিবাগত রাত 4:03 দিকে উত্তরায় নিজ বাসভবন থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শাহজাহানপুরে নিজ বাসভবন থেকে ঢাকার বিভাগীয় জনসমাবেশের দায়িত্বপ্রাপ্ত দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও মেয়র মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের নামে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। সারাদিন জিজ্ঞাসাবাদের নামে প্রহসন করে বিকালে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এই ঘটনার পর গত কয়েকদিনে সারা দেশে এখন পর্যন্ত আমাদের হিসাব মতে 1,300 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনা জনগণের তীব্র ঘৃণা, অনাস্থার শিকার, পতনোন্মুখ সরকারের স্বৈরাচারী কায়দায় টিকে থাকার ব্যর্থ প্রয়াস বলে দেশবাসী মনে করে।